প্যান্ডেলে প্যান্ডেলে ফিনিশিং টাচ দেওয়া শেষ, মণ্ডপের সামনে মেলার আয়োজনও তুঙ্গে। ভাবছেন দুর্গা পুজো শেষে আবার কোন উৎসবের কথা বলছি? এ হলো কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন। সারা বছর অন্ন যোগান যিনি, যার আশীর্বাদে ভরে থাকে সংসার, সেই লক্ষ্মী দেবীর আগমনেই হাওড়ার জয়পুরের খালনা গ্রাম ওরফে লক্ষ্মী গ্রামে সাজো সাজো রব। এই পুজোতে আমাদের বাড়িতে প্রচুর লোকজন হয়, আর এই খালনা গ্রামে এটাই একটা মস্ত বড় পুজো। আমরা দুর্গা পুজোটাকে বড় করে ভাবি না, আমরা নতুন জামা কাপড় সকলে এই সময়তেই পরি। ঘরের মানুষ বাড়ি ফেরার সময় পায় এই লক্ষ্মী পুজোতেই, তাই খালনা গ্রামে লক্ষ্মী পুজোটাই শ্রেষ্ঠ উৎসব। দুর্গা পুজো হয় হাতে গোনা, লক্ষ্মী পুজোর অপেক্ষাতেই মুখিয়ে থাকেন বাসিন্দারা। ওই যে বললাম যে এর আগে যে সমস্ত মানুষজন যারা শহরে থাকতেন, পয়সা কড়ি যাদের একটু বেশি ছিল, তারা এসে ওই গোষ্ঠী পুজোটা প্রথম শুরু করে। পরে আমাদের জ্ঞান হওয়ার আগের থেকেই বাড়ি বাড়ি যে পুজোর চলটা এসে গেল, তখন ওই গোষ্ঠী পুজোকে সামনে রেখে বিভিন্ন মানুষ তার বাড়িতে নিজে প্রতিমা নিয়ে এসে পুজো করে। সর্বজনীন লক্ষ্মী পুজোগুলিতে এবার তাক লাগানো থিম, কোথাও সাবেকিয়ানার ছোঁয়া, কোথাও ফুটে উঠেছে সহজ পাঠ, কোনো মণ্ডপ সজ্জা আবার চন্দ্রযান থ্রি এর আদলে। গ্রামকে লক্ষ্মী গ্রাম হিসেবে আমরা দেখি, যে বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো, সার্বজনীন লক্ষ্মী পুজো প্রায় 40টার কাছাকাছি। পুলিশ প্রশাসন সমস্ত দিক থেকে তৎপরতার সঙ্গে সেই উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে তোলে। কিন্তু আমাদের তৈরি করা হয়েছে, এইটা চন্দ্রযান থ্রির আদলে করা হয়েছে, যেহেতু ভারত আমাদের ভারত একটা সাফল্য অর্জন করেছে চন্দ্রযান থ্রি ফাটিয়ে, সেইটাকে আমরা তুলে ধরেছি। পূর্ণিমার ঝলমলে আলো সঙ্গে নিয়ে ঘরে আসবেন মা লক্ষ্মী, গোটা লক্ষ্মী গ্রাম তাঁরই অপেক্ষায়। উলুবেরিয়া থেকে মনোজ রায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।